নারীদের সাথে বন্ধুত্ব বা প্রেম কিভাবে ইহকালে ও পরকাল ধ্বংস করে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? নারীদের সাথে বন্ধুত্ব বা প্রেম, এটা কোন বন্ধুত্ব ও মানে প্রেম মানে? আচ্ছা বুঝতে পারছি। দেখেন, প্রেম এই শব্দটা আমাদের সমাজে সাধারণত একটা অবৈধ কাজে ব্যবহার হয়, তাই না? অথচ প্রেম তো মৌলিকভাবে অনেকে আবার এটাকে বৈধ করার জন্য বলে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ থেকে আসে, এরকম কিছু ফতোয়া শুনছেন না আপনারা? তো এই জাতীয় বিষয়গুলোর সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আমি বিভিন্ন জায়গায় বলি যে দেখেন, আপনারা যেটাকে প্রেম বলতেছেন অর্থাৎ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের নারী পুরুষের যে সম্পর্ক, এটা আসলে একটা নাম, এটা আসলে জিনিসটা হলো দান্দাবাজি। জিনিসটা হলো কি? ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা, আর মেয়েদের সবাই না, অনেকের ধান্দা হলো একটু চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া। পুরো জিনিসটাই হলো কি, বেশিরভাগ ক্ষেত্রে এরা জানে যে এরা বিয়ে পর্যন্ত যাবে না, এটা টাইম পাস। হ্যাঁ, সবাই না, অনেকে আছে যে তারা এখলাসের সাথে প্রেম করে, মানে বিয়ে করবে নিয়ত করে করে আর কি। এখলাস বলতে ওই বেজা মানে মাঝপথে হারার ইয়ে না আর কি, ওই ক্ষেত্রে এখলাস আর কি। তো এটার কারণে তাদের এই প্রেম হালাল হবে না। অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের নিয়তে, বিয়ের নিয়তে করলে হালাল হবে কি না? তো আমি বলি যে কোরবানের নিয়তে গরু চুরি করা যদি হালাল হয়, তাহলে বিয়ের নিয়তে প্রেম করাও কি হবে? হালাল হবে। একজনের নিয়ত ভালো, নিয়ত ভালো, সে এটা দিয়ে গরু কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টি চায় সে, এই জন্য করছে কি গরু চুরি, কি বলেন? এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? তাহলে আপনি করবেন হইল বিয়ে, ভালোটা বৈধটা, এই জন্য পথ ধরছেন কোনটার? এই অবৈধ প্রেম। তো এটার অবস্থা সেরকম। আল্লাহ আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ম্যাক্সিমাম যুবকরা বা যুবকদের একটা বড় অংশ স্ক্রু ঢিলা, যুবকরা রাগ হয়েন না, আমি যারা এই এই রোগেরও আক্রান্ত আমি তাদের কথা বলছি। স্ক্রু ঢিলা কেমন অর্থে? যে আপনি কোথাও একটা মেয়ে দেখছেন আর কাইজ হয়ে গেছেন। সেদিন একজনে প্রশ্ন দিয়েছে, ভাই রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে করার জন্য দোয়া করা যাবে কিনা? আমি বললাম, ভাই ওই ভদ্র মহিলা যে কারোর বউ না, সেটা তুমি কীভাবে নিশ্চিত হইলা? তুমি আরেকজনের বউ নিয়ে টানাটানি দোয়া চাওয়া শুরু করে দিলা। তো অনেক যুবক আছে যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে হারাতে কোথায় গিয়ে ঠেকছে যে এনে দেখে এনে কাইজ হয়ে যায়। এটা তো ঢিলা ছাড়া আর কি? আরে আত্মসম্মান বোধ অথবা আত্মনিয়ন্ত্রণ আছে যাদের, তারা তো এত ঢিলা হওয়ার কথা না। দেখুন, ইসলাম মুসলিম যুবককে নিজেকে নিয়ন্ত্রণ করা শেখায়, যে যেখানে সেখানে মুখ বাড়ানো যাবে না, আমি কন্ট্রোল করা শিখবো। ঢিলা মানুষ ডায়রিয়ার রোগী, যেখানে সেখানে যেখানে সেখানে তার আউট হয়ে যায়, সে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই না? যেটা দেখছেন ওখানে ক্যাথ হয়ে গেছেন, ফেল ফেল করে চেয়ার হয়েছেন, তো ঢিলা মানুষ। আর ইমানদার নিয়ন্ত্রণ করবে, চোখকে অবনত করবে, আল্লাহ তাআলা সেই নির্দেশ তাকে করছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হারাম সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আমাদেরকে দুনিয়াতে সুখ দেয় না, অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ওই যে বলছিলাম না একটা কথা, যারা আপনাদেরকে সারাদিন নাটকে সিনেমায় প্রেমের ট্রেনিং দেয়, তাই না, যে কীভাবে প্রেমরে জয় করতে হয়, কীভাবে বাপ মার অবাধ্য হয়েও প্রেম করে ওইটাকে টিকাইতে হয়, কীভাবে সমাজের সবার বিরুদ্ধে যাইয়াও হলেও আপনার প্রেম জয় করা লাগে, ট্রেনিংগুলো দেয় না যারা, এদের দেখবেন বিয়ে সবচেয়ে বেশি ভাঙে। তো আপনার শিক্ষকের যদি এই অবস্থা হয়, সাগরদের কী হাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম সম্পর্কগুলোকে না বলার তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, যুবক, আল্লাহ তাআলা যে স্পৃহা, যে জজবা প্রেরণা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো, সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। বোতলের মুখ খুলে ফেলছেন, কিছুক্ষণ খোলা আছে, জাঁজ কিন্তু শেষ, এরপরে যতই চেষ্টা করেন জাঁজ এটা আর আগের জাঁজ আর ব্যাগ আসবে না। এই জন্য যত ভালোবাসা আছে সব জমায়ে রাখেন, জমায়ে রাখেন, জাগায় অজাগায় কুজাগায় রাস্তায় ঘাটে ক্লাসে যেখানে সেখানে না বিলাইয়া এগুলো জমায়ে রাখেন, পড়ালেখা করতে থাকেন, কাজকাম ধরেন, এরপরে বিয়ে করার পর বৈধ বৌরে এই ফুল জাঁজের ভালোবাসা উপহার দিবেন। রাস্তায় ঘাটে অজাগায় কুজাগায় দিয়া এরপরে জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন খুঁজিতে টান পড়ছে। সত্য কথা, অনেক মানুষ আছে এই আকাম কুকাম করতে করতে এদের ম্যাক্সিমামই দেখবেন পরবর্তীতে বিয়ে শাদী করে, মানে সেরকম কোনো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। আর যারা নিজের যৌবনকে হেফাজত করতে পারে, একটা সময় যখন আল্লাহ বৈধ উপায়ে তাকে স্ত্রী দেন, স্ত্রী যখন মেয়েরা যখন স্বামী পায়, তখন তাদের মধ্যকার সম্পর্ক হয় সুনিবিড় এবং সবচেয়ে গভীর। আল্লাহ হারামগুলো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।